আসসালামু আলাইকুম। বাঙালি কান কিচেন থেকে আমি নিশু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই রেসিপি দেওয়া পর্যন্ত আমিও খুব ভালো আছি। বাঙালি কান কিচেনের আজকের রেসিপি গরুর পায়া। গরুর পায়া তৈরি করতে গরুর পায়ের হাড়গুলা দরকার হয়। এই হাড় আপনারা বাজার থেকে যে কোনো সময় কিনে আনতে পারেন। এই গরুর হাড় দিয়ে কিভাবে গরুর পায়ের রেসিপিটি তৈরি করবেন তা আমি এখন আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে গরুর পায়ের হাড় দিয়ে গরুর পায়ের তৈরি করছি। গরুর পায়া তৈরি করার জন্য এখানে আমি 4 কেজি পরিমাণের গরুর পায়ের হাড় নিয়েছি। হাড়গুলোর মধ্যে মাংস, চর্বি সব কিছুই আছে অল্প অল্প করে। বাজার থেকে এভাবেই কিনে এনেছি। ওদেরকে বলার পর আমাকে এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। গরুর পা তৈরি করতে এই রকমের একটু মাংস আর হাড় থাকলে ভালো হয়। আর গরুর পায়ের যে ভেইনগুলা থাকে, মোটা মোটা রগগুলা থাকে, সেটা থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই হাড়গুলাকে আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এর মধ্যে এখন আমি 4টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে 5 টুকরো দারচিনি, এখানে 12টি লবঙ্গ আছে, এখানে আমি 8টির মতো এলাচ দিলাম, আর এখানে 4 চা চামচ লবণ। দিচ্ছি এখানে 2 চা চামচ জিরার গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা খুব বেশি দেব না, তাহলে কটকটে কালার হয়ে যাবে। এখানে আছে 2 চা চামচ মরিচের গুঁড়ো। দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি এর মধ্যে প্রায় 5 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন এই হাড়গুলো সবগুলো পানির নিচে ডুবে থাকে। পানির সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা সব জায়গায় সমানভাবে লেগে যায়। এখন আমি এই হাড়টাকে হাই হিটে জাল করে বলক তুলে নেব। এখন আমি এই হাড়টাকে বলক তোলার জন্য ঢেকে দেব, আর এই পর্যায়ে চুলার জালটাকে হাই হিটে দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি, বলক আসার পর হাড়টা বলক চলে এসেছে। এখন আমি এই হাড়টাকে খুব অল্প আঁচে লো টু মিডিয়ামের মধ্যে রেখে এটাকে ঢেকে 4 থেকে 5 ঘন্টা জাল করে নেব। ফিরে এসেছি 5 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর মাংসগুলাও এই হাড় থেকে ছুটে এসেছে। এখন আমি এর মধ্যে 6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান, কাঁচামরিচগুলো মাঝখান থেকে টুকরো করে দিতে পারেন। আমি যেহেতু ঝাল বেশি খাবো না, এর জন্য আস্ত কাঁচামরিচই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন হাড়ের থেকে মাংসগুলো প্রায় ছুটে গিয়েছে। আরেকটা জিনিস হলো, হাড়ের ভিতরে যে মজ্জাটা থাকে সেটা কিন্তু বের হয়ে আসেনি। এর কারণ হলো, যখন আমি 5 ঘন্টা চুলার উপরে রেখেছিলাম তখন কিন্তু আমি এটাকে নাড়িনি। এটা ওইভাবে করেই বসিয়ে খুব লো হিটের মধ্যে আমি 5 ঘন্টা রান্না করে নিয়েছি। এখানে একটি কথা বলে রাখছি, গরুর পায়া আর নেহারির মধ্যে কিন্তু একটা তফাত আছে। নেহারিটা একটু ঘন হয়ে থাকে আর পায়াটা পাতলা হয়ে থাকে, এর জন্য ঝোলটা কিন্তু খুব একটা ঘন হয়নি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে একটা হাড়, এই যে দেখুন হাড়ের থেকে মাংসটা খুলে এসেছে। দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর লাগছে, এই যে দেখুন মাংসটা প্রায় গলে এসেছে, খুব একটা গলবে না। আর এই যে হাড়ের ভিতরে যে মজ্জাটা সেটাও কিন্তু ভিতরেই আছে। তো আমি এখন এটাকে বাগার দেব। এর জন্য অন্য একটি পাত্রে আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কম দিচ্ছি, কারণ
পায়া থেকে অনেকটা তেল বের হয়েছে। আর এখানে খুব মিহি করে কুচি করা এক কাপ পেঁয়াজ আছে। এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। রান্নার এই ফাঁকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তাহলে আমি যে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করব তাহলে সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে ডেকোরেশনের জন্য। এখন আমি এই পেঁয়াজ থেকে সামান্য একটু পেঁয়াজ তুলে রাখছি। হাঁড়ির চারপাশে যে পেঁয়াজগুলো ছিল ওটাকে আমি নামিয়ে দিচ্ছি। এখন আমি সেই পায়া থেকে যে ঝোলটা ছিল সেটাই শুধু দিয়ে দিচ্ছি, হাড়গুলো দিচ্ছি না। আমি এখানে কোনো হাড় দিচ্ছি না, অনেক সময় ছিটে গায়ের মধ্যে লেগে যেতে পারে, তো আমি শুধু পানিটা এর মধ্যে দিচ্ছি। এখন এই পানিটা আমি আবার সেই হাড়ির পায়ার হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি একটু মিশিয়ে নেব পায়ার সঙ্গে, ভালোভাবে সেই পেঁয়াজের পানিটা মিশিয়ে নেব। এখানে দেখুন অনেকখানি তেল বের হয়েছে, অনেকখানি তেল উপরে ভেসে উঠেছে। এই তেলটা ইচ্ছে হলে আপনারা রেখে দিতে পারেন, কিন্তু আমি খাওয়ার সময় এই তেলটাকে তুলে রাখি। হয়ে গেল আমার পায়া, অন্য একটি বাটিতে তুলে দেখাচ্ছি। আর ডেকোরেশনের জন্য যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। এই পায়া আপনারা নান, পিঠা ব্রেড, পরোটা, রুটি কিংবা চিথুই পিঠা, ছিট পিঠা এগুলোর সাথে খেতে পারেন। এই সব কিছুর সাথে খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আর পরিচিতদের সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি নিশু, ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।